হ্যালো বন্ধুরা শীতকাল এসে গেছে এবং তার সাথে এসেছে খুশকির সমস্যা চুল ঝরে যাওয়া ও রুক্ষ চুলের মতো নানা সমস্যা আর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আমি আজ ব্যবহার করব নিম পাতার রস নিম পাতা চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পের বিভিন্ন সমস্যাও দূর করে আর স্ক্যাল্পের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল খুশকির সমস্যা খুশকি ও নানা সংক্রমণ সমাধানে কাজ করে নিম পাতা নিম অ্যান্টি যুক্ত হয় তাই এটি বিভিন্ন ধরনের ফাঙ্গাসের সঙ্গে মোকাবিলা করে নিয়মিত নিম পাতা ব্যবহারে স্ক্যাল্পকে পরিষ্কার ও স্বাস্থ্যকর স্ক্যাল্পের বিভিন্ন র্যাশ জ্বালা যন্ত্রণা চুলকানি ও খুশকির সমস্যা দ্রুত সমাধান হয় শীতকালে নিমপাতা প্রায় ঝরেই যায় পাওয়া খুবই মুশকিল কিন্তু সৌভাগ্যবশত আমার বাড়িতে একটা নিম গাছ আছে এবং তাতে কিছু পাতাও আছে আর আমি সেখান থেকেই নিম পাতা নিয়েছি এই যে সেই গাছ আমি চটপট গিয়ে নিম পাতাগুলো নিয়ে আসি আমি কিছু নিম পাতা নিয়ে এসেছি এবং এগুলো ধুয়েই নিয়ে এসেছি এবার এগুলোকে আমি এক একটা করে ছাড়াবো এবং মিক্সারে দিয়ে পেস্ট করব। একটা একদম একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট মতো তৈরি করব। আমি একটা মিক্সার বাটি নিয়েছি এবং এর মধ্যে নিম পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কারো যদি মনে হয় যে মিক্সার বাটিতে করব না হাতে বাটবো সে সেটাও করতে পারে কিন্তু আমি হাতে তেতো লাগানোর কোনো ইচ্ছে নেই তো আমি মিক্সার বাটিতেই এটা করে নিচ্ছি মিক্সার হয়ে গেছে এবার এটা একটু ঝোল ঝোল মানে জল জল মতো হয়েছে আমাদের এই জলটাই দরকার যেটা চুলে আমরা দেবো এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এবং এটাতে এই নিম পাতার রসটা ভালো করে ছেঁকে নেব যাতে একটু পাতা না থাকে আর শুধু রসটাই থাকে কারণ পাতাগুলো যদি চুলে লেগে থাকে ছাড়াতে খুব সমস্যা হবে তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে এবং এটাকে ছেঁকার পরে আমি একটা স্প্রে বোতলে এটাকে ভরে নেব এবার নিম পাতার রসটা পুরো রেডি ইউজ করার জন্য এবার জাস্ট এটাকে স্ক্যালফে দিতে হবে স্প্রে করতে হবে মোটামুটি আধ ঘন্টা মতো দিয়ে রাখতে হবে এবং তারপরে শ্যাম্পু করে নিলেই হবে ব্যাস এরপরে মোটামুটি এটা সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট আর এর থেকে বেশি করার দরকার নেই আর যদি কারো মনে হয় যে এই রসটা রেগুলার করতে অসুবিধা হচ্ছে তাহলে তারা নারকেল তেলের মধ্যে কয়েকটা নিমপাতা দিয়ে সেটাকে ফুটিয়ে মানে নিম তেল তৈরি করেও সেটাকে ইউজ করতে পারে কোনো সমস্যা নেই তো আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ